ओम होम श्री मंगलाय नमो। नमस्कार दर्शक बंधु, निये चले एलाम आपनादेर जोन्नो आजकेर दैनिक राशिफल। 27 জুন মঙ্গলবার, আজকের দিনটা আপনাদের কেমন যাবে? আজকে তিথি হলো শুক্লপক্ষের দশমী তিথি এবং আজকের নক্ষত্র হলো চিত্রা নক্ষত্র। আজকে দিন রাহুকাল হলো দুপুর 2:19 থেকে দুপুর 3:39 পর্যন্ত। আজকের দিনে এই অশুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজকের দিনে প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে ওভারঅল শুভ সময় হলো সকাল 8:50 থেকে বেলা 12:59 এবং সন্ধ্যে 6:42 থেকে রাত 8:19 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। তাছাড়াও আপনাদের প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে স্পেসিফিক শুভ সময় আমি প্রত্যেকটি রাশি লগ্ন বলার সময় প্রথমেই কভার করে দেব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। প্রথমেই চলে আসছি মেষ রাশি। মেষ লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য সার্বিকভাবে বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে, মুনাফা বৃদ্ধি পাবে। তবে দুপুরের পরবর্তী সময়ের পর থেকে কিন্তু ব্যবসায়িক দিক থেকে কাস্টমারের সঙ্গে কথা বলার ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। আজ আপনার ব্যবহার কিন্তু কিছুটা মার্জনীয় হতে হবে, ব্যবহারের মধ্যে কিছুটা নমনীয়তা আনতে হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। এই দিক থেকে আজকের দিনে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয়। ব্যবসায়িক সংক্রান্ত বিষয় যদি কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার হয়, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বিরত থাকা উচিত। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা সার্বিকভাবে বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। সার্বিকভাবে আপনি লাভবান হবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে অধিক কিছু অর্থ উপার্জনের সুযোগ আপনি পেতে পারেন। তার পাশাপাশি আপনি যদি প্রসাধনী বা সার্ভিস প্রোভাইডিংয়ের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ নতুন কিছু অর্ডার পেতে পারেন বা নতুন কোনো কাস্টমার পেতে পারেন। সেই সঙ্গে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার বাড়তি উপার্জনের কিছুটা সুযোগ এনে দেবে। আজকের দিনে কিন্তু বিভিন্ন ধরনের অপরচুনিটি আপনি আপনার জীবনে পাবেন, সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার জীবনে আজকে কিছুটা উন্নতি করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আর্থিক উপার্জন বৃদ্ধি হওয়ার পাশাপাশি আর্থিক সঞ্চয় কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। দীর্ঘমেয়াদী অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো ধার দেনায় যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে সেই ধার বা দেনা পরিশোধ করতে সক্ষম হবেন আজকের দিনে, এবং এই কারণে আপনি আজ মানসিকভাবে কিছুটা শক্তিশালী অনুভব করবেন এবং আপনি খুশি বা আনন্দিত হবেন, যার ফলে আপনার সাথে আজ অন্যদের জীবনেও কিছুটা খুশি ফিরে আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজ কর্মের জায়গায় আপনি সার্বিকভাবে সাফল্য পাবেন, তবে কাজ না শেষ হওয়া পর্যন্ত মৌন থাকুন। আপনি যদি অন্যের অধীনে কোনো কাজ করে থাকেন বা আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে সবার থেকে আপনি প্রশংসা পাবেন এবং কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বিরাজ করবে। দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই। আজ সন্তান সুখ রয়েছে, তবে সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয় আজ আপনার মানসিক উত্তেজনা কিছুটা বাড়তে পারে। এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে। নতুন কোনো প্রেম আজকের দিনে আপনার জীবনে আসতে পারে। তার পাশাপাশি বহুদিন ধরে আপনার মনের মানুষটিকে আপনার মনের কথা জানাতে পারছেন না, অর্থাৎ প্রপোজাল দিতে পারছিলেন না, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু সেরকম কিছু সুযোগ পেতে পারেন। সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও প্রেম সংক্রান্ত বিষয়ে আপনাদের সম্পর্কের কথা বাড়ির গুরুজনদের সঙ্গে আলোচনা করতে পারেন, তাদেরকে জানাতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনে শুভ ঘটনা বা শুভ ফলাফল পাবেন। অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ সংক্রান্ত বিষয় কথাবার্তা এগোনো যেতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা এগোতে পারে এবং সফলতার দিকে যেতে পারে। এই ধরনের সম্ভাবনা আজকে প্রবল মাত্রায় রয়েছে। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। আজ সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন। শিক্ষা সংক্রান্ত বিষয় যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন। নতুন কোথাও অ্যাডমিশন হতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ।
স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, দীর্ঘমেয়াদী কোনো যদি আপনি কঠিন রোগে ভুগে থাকেন, দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগে ভুগছেন, সেক্ষেত্রে আজকের দিনে সেই কঠিন রোগ থেকে কিছুটা মুক্তি লাভ পাবেন বা সেই কঠিন রোগ থেকে মুক্তি লাভ ঘটতে পারে। এই ধরনের শুভ ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভ কাটতে চলেছে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো এক, শুভ রং হলো সবুজ, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 8:28 থেকে বেলা 11:38 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃষরাশি বৃষলগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য মোটের ওপর বেশ ভালো যাবে। আজ পরিবারে বেশি সময় দেওয়ার প্রয়াস করুন। আজ সন্তান সুখ পাবেন। সন্তানের পড়াশোনার কারণে আজকের দিনে কিন্তু আপনার কিছুটা মান সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ সন্তানের কোনো করা কাজের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। সামাজিক প্রেক্ষাপটে আপনার সুনাম নাম যশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজ আপনি আপনার পিতামাতার দিক থেকেও সুখ ও সাহায্য পাবেন। ব্যবসায়িক দিক থেকে আজকের দিনটা কিছুটা সমস্যাবহুল কাটতে চলেছে, অর্থাৎ আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে দিনটা কিছুটা নিরাশাজনক থাকার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক দিক থেকে গ্রাহকদের সাথে সম্পর্ক ভালো রাখার প্রয়াস করুন। কোনো কারণে আজ মানসিক অশান্তি কিছুটা দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক থেকে সাময়িকভাবে কিছুটা লোকসান বা হঠাৎ করেই কাউকে খুব বেশি মাত্রায় বিশ্বাস করার ফলস্বরূপ আজকের দিনে কিন্তু কিছু নেগেটিভ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো ধরনের আর্থিক লেনদেন করার ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা উচিত। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত। আজ কোনো প্রকার বড় সিদ্ধান্ত নিতে যাবেন না। কারোর সাথে অকারণে বাদ বিবাদ ঝগড়া ঝামেলায় জড়াতে যাবেন না, না হলে কিন্তু আজকে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে। অবশ্যই এই দিক থেকে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা উচিত। আজ সারাদিনের বেশিরভাগ সময় মৌন থাকার প্রয়াস করুন। মুখ বুঝে সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনটা কিন্তু আপনার জন্য খুব একটা সহজ সরল হবে না। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত। আজ যে কোনো ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা বা প্ল্যানিং করতে যাবেন না, বরং চেষ্টা করুন পুরনো কোনো কাজ আজকের দিনে শেষ করার। বহুদিন ধরে যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ ফেলে রেখেছেন বা কমপ্লিট করবেন করবেন ভাবছেন কিন্তু কোনোভাবেই করতে পারছিলেন না, আজকের দিনে সেই সমস্ত পুরনো কাজে হাত দেওয়ার চেষ্টা করুন এবং সেই ধরনের পুরনো কাজগুলোকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করুন এবং সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে। সেই সঙ্গে আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে আজ আপনি চাইলে বা চেষ্টা করলে কারোর সাহায্য পেতে পারেন এবং সার্বিকভাবে কিন্তু আপনি কিছুটা লাভবান হবেন। পারিবারিক জীবন কিছুটা আজকের দিনে প্রতিকূল থাকতে পারে। কারোর সাথে বাদ বিবাদের সম্ভাবনা আজকের দিনে রয়েছে, তাই অবশ্যই সচেতন থাকুন। পাড়া প্রতিবেশীর সঙ্গে সন্তানকে নিয়ে কোনো ঝামেলা অশান্তির সূত্রপাত ঘটতে পারে। এই দিক থেকে আজকের দিনে সাবধানতা অবলম্বন করা উচিত। ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ ভালো কাটার সম্ভাবনা রয়েছে আজ, তবে চেষ্টা করুন আরও বেশি সময় ধরে পড়াশোনা করার, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে আরও সময়টাকে বাড়ানোর চেষ্টা করুন, মনোনিবেশ করার চেষ্টা করুন, কারণ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগিতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই দিক থেকে আজকের দিন অবশ্যই সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে সোশ্যাল যে কোনো ধরনের প্ল্যাটফর্মে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু আজ হঠাৎ করেই কিছু সমস্যা আপনার সামনে উত্থাপিত হতে পারে। এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখা উচিত। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ শুভপ্রদ। প্রেমের ক্ষেত্রে আজ জীবনসঙ্গীর সঙ্গে বেশ কিছু আনন্দপূর্ণ এবং রোমান্টিকপূর্ণ মুহূর্ত কাটতে পারে এবং চিরস্মরণীয় হয়ে থাকবে সেই সব মুহূর্ত। এবং এই দিক থেকে প্রেম জীবন আজকে অত্যন্ত মধুরময় হতে চলেছে আপনার জন্য। তার পাশাপাশি দাম্পত্য জীবনেও আজকের দিনে সুখ শান্তি বিরাজ করবে। আজ দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সুখ শান্তি বিরাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝির অবসান আজকের দিনে কিন্তু ঘটবে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো লাল, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 3:52 থেকে সন্ধ্যে 6:47 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মিথুন রাশি মিথুন লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে,
আজ সৎ কাজ বা পুণ্যের কাজ যা করে সমাজে অন্যদের মুখে হাসি ফুটিয়ে তোলা যায়, তেমন কোনো কাজ করার প্রতি আজ আপনার বিশেষ আগ্রহ দেখা দেবে। অর্থাৎ আজ কিন্তু আপনার মন এই ধরনের কোনো পজিটিভ কাজ করার জন্য উৎফুল্ল হয়ে থাকবে বা এই ধরনের বিষয়ের প্রতি কিন্তু আজ অধিক পরিমাণে আসক্তি জন্মাবে। তার পাশাপাশি আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য মোটামুটি বেশ শুভপ্রদ হতে চলেছে। যারা ইমারতি সামগ্রী বা প্রসাধনী বা মাইনিং বা যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিংয়ের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন বা এই ধরনের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু ব্যবসায়িক দিক থেকে মুনাফা বৃদ্ধি পাবে, আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজ কিন্তু নতুন কোনো কাজের সুযোগ বা নতুন কোনো অর্ডার পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্ম সংক্রান্ত বিষয় আজকের দিনে কিছুটা উদ্বিগ্নতা কাজ করবে। আজকের দিনে কর্ম সংক্রান্ত জায়গা থেকে অর্থাৎ কর্মের জায়গায় কিছুটা সমস্যা তৈরি হবে, শত্রুতার কারণে কিন্তু কর্মের জায়গায় মানসিক অস্থিরতা কাজ করবে এবং আজ আপনি আপনার কর্মস্থানে সহকর্মীদের দ্বারা কোনো না কোনোভাবে ক্ষতির শিকার হতে পারেন, তাদের দ্বারা আপনি কিন্তু আজ বিদ্রূপের শিকার হবেন, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মস্থানে সহকর্মীদের সঙ্গে যে কোনো ধরনের গুপ্ত আলোচনা করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও দীর্ঘদিন ধরে যারা কর্মের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা আশার আলো দেখা যেতে পারে, অর্থাৎ আজকের দিনে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন তাদের জন্য। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে আজ আপনার পাওনা টাকা আদায় সক্ষম হতে পারবেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে পাওনা টাকা আজ আপনি আদায় করতে পারবেন। আটকে থাকা বা পেন্ডিং কাজ শেষ করার দিকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। নিজের কাজের বা প্রোডাক্টের ওপর আজ তীক্ষ্ণ নজর রাখুন, অবশ্যই এই দিকটা কিন্তু বিশেষভাবে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে, অন্যথায় ছোট একটা ভুলে আপনার পরিশ্রম বেকার হয়ে যেতে পারে বা সব কিছুই কিন্তু ঘেঁটে যেতে পারে, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখা উচিত। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে কিছু ঝামেলার আশঙ্কা আজকের দিনে রয়েছে, অর্থাৎ দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি মতানৈক্য দেখা দিতে পারে, বিশেষ করে সন্ধ্যের পরবর্তী সময় কিন্তু এই সমস্যাটা কিছুটা বাড়বে এবং সেই সঙ্গে আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের কারণে দাম্পত্য জীবনে অশান্তি, তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, এই ধরনের সম্ভাবনা আজকের দিনে রয়েছে, তাই অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ আনন্দদায়ক কাটতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ যাওয়ার পাশাপাশি আজ আপনি বেশ খুশি থাকবেন এবং আজ আপনাদের নিজেদের সম্পর্কের পরিণতি দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, অর্থাৎ প্রেমজ বিবাহের সম্ভাবনা আজকের দিনে প্রবল মাত্রায় রয়েছে, এই ধরনের শুভ কোনো ঘটনা আজ আপনার জীবনে ঘটতে পারে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ নিজের পড়াশোনা নিয়ে আরও বেশি সচেতন হওয়ার দরকার রয়েছে, এই দিক থেকে অবশ্যই আজকের দিনে কিন্তু একটুখানি বিশেষভাবে নজর দিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগিতা আজকের দিনে কিছুটা বৃদ্ধি পেতে পারে, এই দিক থেকে অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় আজকের দিনে শুভ সংবাদ পেতে পারেন বা শুভ কোনো ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা রয়েছে বা দীর্ঘদিন ধরে যদি কোনো আইনি জটিলতা চলে থাকে সেই আইনি জটিলতা থেকেও কিন্তু আজকের দিনে মুক্তি লাভ ঘটবে, এই দিক থেকে আজকের দিনটা ওভারঅল আপনার জন্য বেশ ভালো বা শুভ ফলদায়ক হতে চলেছে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারি সূত্রে অর্থপ্রাপ্তির যোগ প্রবল মাত্রায় রয়েছে, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু ফাটকা কিছু অর্থ উপার্জন হতে পারে। সেই সঙ্গে আজকের দিনে শেয়ার মার্কেট সংক্রান্ত বিষয় যে কোনো ধরনের ডিসিশন নিতে পারেন, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে আপনি লাভবান হবেন, ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 4, শুভ রং হলো সাদা এবং শুভ সময় হলো সকাল 7:38 থেকে দুপুর 12:25 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কর্কট রাশি কর্কট লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনার আর্থিক ব্যাপারে যে কোনো ধরনের ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে, এর জন্য অবশ্যই পাওনা টাকা আদায় করতে সঠিক পরিকল্পনা করুন। দীর্ঘদিন ধরে হয়তো আপনি কারোর কাছে অর্থ পান, সেই অর্থ কোনোভাবেই আপনি আপনার হাতে পাচ্ছিলেন না বা ফেরত পাচ্ছিলেন না, সেক্ষেত্রে আজকের দিনে একটা সঠিক পরিকল্পনার চেষ্টা করুন এবং তাগাদা দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে আজ কিন্তু আপনার পাওনা টাকা আপনি ফিরে পেতে পারেন। তার পাশাপাশি আজ আপনার ব্যয়ের দিকটায় বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, আজ কিন্তু ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে,
সেই সঙ্গে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো ঋণ নিয়ে থাকেন, সেটা আজকের দিনে আপনার অধিক কিছুটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই সঙ্গে আপনি যদি বহুদিন ধরে কোথাও ঋণের চেষ্টা করছেন বা লোনের চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে শুভ সংবাদ পেতে পারেন। সেই দিক থেকে হয়তো আপনি কোথাও লোনের চেষ্টা করছেন, সেই লোনটা পাস হতে পারে, বা আপনি হয়তো আপনার পরিচিত সার্কেলে বা বন্ধু বান্ধবের কাছে কোনো অর্থ সাহায্য চেয়েছেন, সেই অর্থ কিন্তু আজকের দিনে আপনি হাতে পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভ ফলদায়ক হতে চলেছে। আজ কিন্তু যে কোনো ধরনের জমি সম্পত্তি সংক্রান্ত বিষয় শুভ সংবাদ পেতে পারেন, বা আপনি যদি দীর্ঘদিন ধরে ভাবছেন কোনো জমি বা সম্পত্তি ক্রয় করবেন, সেই দিক থেকেও আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভ ফলদায়ক হতে চলেছে। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে কিন্তু আপনি লাভবান হবেন। তার পাশাপাশি আজ যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আদর্শ। এই সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের ডিসিশন আজকের দিনে চোখ বন্ধ করে নিতে পারেন, আপনি সার্বিকভাবে কিন্তু সাফল্য পাবেন। আজ আপনি আর্থিকভাবে লাভবান হওয়ার ব্যাপারে কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে পারেন। ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে ব্যবসায় নিজের কাজের প্রতি আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে বা হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন, যার ফলে আজ আপনি মানসিকভাবে কিছুটা চাপমুক্ত হতে পারবেন। আজ কোথাও ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজ আপনার কর্ম বা ব্যবসা সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি ভ্রমণ কিন্তু আজকের দিনে আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে। আজ আপনার কর্মের বিষয়ে কিন্তু ঠিকঠাক ফলাফল আশা করতে পারেন, অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে যদি আপনার কর্মের ব্যাপারে বা ব্যবসার ব্যাপারে কোনো একটা আশা আকাঙ্ক্ষা মনে রেখেছিলেন, সেই ফলাফলটা কিন্তু আজকের দিনে আপনার সামনে উপস্থাপিত হতে পারে বা আপনার কিন্তু বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। আজ আপনার কর্মের জায়গায় প্রমোশন হতে পারে, তার পাশাপাশি আজ কিন্তু আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে। ব্যবসায়িক দিক থেকে আজকের দিনে আয় উপার্জন বৃদ্ধি পাবে, এবং সেই সঙ্গে আজকের দিনে কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয় কিছু বিশেষ শুভ সংবাদ পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। দাম্পত্য ও প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম জীবনে আজ ভালোবাসা ও রোমাঞ্চ একই সাথে আপনি অনুভব করতে পারবেন। আজ আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, তার পাশাপাশি আজ প্রেম জীবনে জীবনসঙ্গীর সঙ্গে কিছু রোম্যান্টিক বা আনন্দপূর্ণ মুহূর্ত কাটতে পারে, যার কারণে আজ আপনি কিছুটা মানসিক সুখ অনুভব করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি দিনটা বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজ অবসান ঘটবে, এই দিক থেকে আজকে দিনটা বেশ ভালো। সেই সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয়ে আজ আপনার প্রেমের কথাটি আপনার মনের মানুষকে জানাতে পারেন। বহুদিন ধরে হয়তো চেষ্টা করছেন, কোনোভাবেই সাহসে কুলোচ্ছিল না, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনি ট্রাই করতে পারেন, আজকের দিনে সফলতার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। সেই সঙ্গে আজ আপনার আপনাদের প্রেমের সম্পর্কের কথা আপনাদের বাড়িতে গুরুজনদের সঙ্গে আলোচনা করতে পারেন বা তাদেরকে জানাতে পারেন, সেই দিক থেকেও কিন্তু আজকের দিনটা বেশ ভালো বা শুভ সম্ভাবনাময়। আজ আপনি আপনার প্রিয়জনদের খুশি করতে, অর্থাৎ বাড়ির যে কোনো সদস্যের আপনি আজ কেনাকাটা করতে পারেন, অর্থাৎ তাদেরকে কিছু গিফট দিতে পারেন, এবং যার কারণে কিন্তু তাদের দিক থেকেও আজকে কিন্তু দিনটা বেশ ভালো এবং তাদের দ্বারা আজ আপনি আনন্দিত হবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক কাটার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে, এবং তার পাশাপাশি আজ আপনার যদি কোনো রকম এক্সাম থেকে থাকে, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো এবং শুভ ফল পাবেন। সার্বিকভাবে আপনার আশা অনুযায়ী রেজাল্ট হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তবে আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে একটুখানি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আজকের দিনে কিন্তু কোমরের ব্যথা বা পিঠের ব্যথায় কিছুটা কষ্ট পেতে হতে পারে আপনাকে, এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। তাছাড়াও জয়েন্টের পেন আপনাকে কিছুটা ভোগাতে পারে, এই দিক থেকে অবশ্যই আজকের দিনে সাবধানে থাকুন, প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন। উঁচু জায়গা থেকে নামার সময় অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবেন, উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোটাঘাত পাওয়ার সম্ভাবনা আজকের দিনে প্রবল মাত্রায় রয়েছে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি দীর্ঘদিন ধরে লটারির সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা লটারি কাটেন বা জুয়া বা সাট্টার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে এই ধরনের বিষয়গুলো থেকে একটুখানি দূরে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। না হলে কিন্তু এই জুয়া লটারি বা সাট্টার থেকে কিন্তু আপনার অর্থ উপার্জনের থেকে বা অর্থ প্রাপ্তির থেকে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, এই দিক থেকে আজকের দিনে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 7, শুভ রং হলো হলুদ, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বেলা 11:40 থেকে দুপুর 2:45 পর্যন্ত।
আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। সিংহ রাশি সিংহ লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজ আপনার দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে অথবা লাভ লাইফে লাভ পার্টনারের সাথে অথবা বন্ধুবান্ধবীর সাথে সম্পর্ক মজবুত করার দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই দিকটাকে আজকের দিনে বিশেষভাবে মাথায় রাখতে হবে। যারা হোটেল রেস্টুরেন্ট অথবা ট্রাভেল ইত্যাদি কাজের সাথে যুক্ত বা এই ধরনের কোনো ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে বলা চলে। আজ আচমকাই কোথাও থেকে অর্থের আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছে হঠাৎ করে কিছু অর্থ আসতে পারে বা উপার্জন কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। আর্থিক ব্যয় কিছুটা কমবে এবং আর্থিক সঞ্চয় কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা আজকের দিনে প্রবল মাত্রায় রয়েছে। আজ নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটা অত্যন্ত আদর্শ। তার পাশাপাশি যে কোনো ধরনের নতুন কোনো কাজ আজকের দিনে হাত দিতে পারেন, সেই ধরনের কাজগুলো কিন্তু আজকের দিনে সার্বিকভাবে আপনি সম্পন্ন করতে সক্ষম হবেন। আজ আপনার স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা আপনার মাথা ব্যথার কারণ হবে, অর্থাৎ কর্ম সংক্রান্ত বিষয়। আজ স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কর্মের জায়গায় কিছুটা সমস্যা, কর্মে মন না বসা, কর্মের জায়গায় চঞ্চলতা সৃষ্টি হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু আজকে কম বেশি ভোগ করতে হবে আপনাকে। তাই অবশ্যই কাজকর্মের জায়গায় আগের থেকেই অতিরিক্ত কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তবে কর্মের জায়গায় আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো কাটবে এবং সার্বিকভাবে আপনি ভালো ফল পাবেন। আজ আর্থিক স্থিতির উন্নতি হবে। পারিবারিক জীবনে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং সেই সঙ্গে আজ বয়োজ্যেষ্ঠ গুরুজনদের দিক থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন এবং তাদের কারণে আজ আপনার জীবনে ভাগ্য উন্নতি ঘটবে। তার পাশাপাশি আজ আপনার মায়ের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয় ফ্যামিলির কোনো অন্য সদস্যের দ্বারা আপনি কিছুটা ক্ষতির শিকার হতে পারেন বা ফ্যামিলির অন্য কোনো সদস্যের সঙ্গে দুপুরের পরবর্তী সময় সাময়িকভাবে কিছুটা ভুল বোঝাবুঝি, কিছুটা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, তবে সেটা সাময়িকভাবে। আজ প্রেম জীবন মোটামুটি সুখের। প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আজ দীর্ঘদিন ধরে চলা ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। নতুন কোনো প্রেম আজকের দিনে আপনার জীবনে আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। সেই সঙ্গে আজ জীবনসঙ্গীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণ করতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। আজ আপনার গৃহে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপ হতে পারে বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠান হতে পারে এবং এই ধরনের কোনো অনুষ্ঠানে আজ যুক্ত হয়ে আপনি মানসিক শান্তি ফিরে পাবেন। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো যাবে। ছাত্রছাত্রীরা আজ কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তবে বিশেষভাবে সচেতন থাকুন, সেটাই আপনার জন্য কিন্তু ভালো হবে। হুটহাট কোনো ডিসিশন নেবেন না, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে। তবে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই মায়ের সাথে পরামর্শ করে তারপরে সেই সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। দাম্পত্য জীবনে আজকে জীবনসাথীর পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন বা প্রয়াস করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। জীবনসাথীর সাথে অর্থাৎ দাম্পত্য জীবনে আপনার জীবনসঙ্গীর সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করে তারপরে কিন্তু সেই বিষয়টায় আলটিমেটলি ডিসিশনটা নেওয়া ঠিক হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে। দীর্ঘমেয়াদি কোনো ইনভেস্ট করতে চাইলে আজ করতে পারে, সেক্ষেত্রে আপনি সার্বিকভাবে লাভবান হবেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন তাহলে সেক্ষেত্রে আজকের দিনে লটারি থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে, না হলে সমস্যা কিছুটা বাড়তে পারে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 2, শুভ রং হলো বেগুনি এবং শুভ সময় হলো সকাল 7:52 থেকে দুপুর 1:25 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কন্যা রাশি কন্যা লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময়। তবে আজ আপনার যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন বা চেষ্টা করা উচিত, সেটাই কিন্তু আজকের দিনে আপনার জন্য বেশ ভালো হবে এবং সেই ধরনের কিছু সুযোগ আজকের দিনে আপনার সামনে আসতে পারে। আজ কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে পারেন বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হবেন।
যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হুটহাট আজকের দিনের ডিসিশন নেবেন না, নাহলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি টেকনোলজি বা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য খুব একটা অনুকূল নয়। আপনি যদি ফ্রিল্যান্সিং বা আইটি প্রফেশনের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাকে কিছুটা সামলে থাকতে হবে। ব্যবসা হোক কিংবা কাজের ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে, আজ আপনার অলসতা কাটানোর প্রয়াস করার চেষ্টা করা উচিত, না হলে কিন্তু লোকসান কিছুটা হতে পারে। আর্থিক পরিস্থিতির দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক পরিস্থিতি আজ কিছুটা প্রতিকূল থাকবে। হঠাৎ করেই পুরনো কোনো ধার দেনার অর্থ পরিশোধ করার বিষয়ে আপনার ওপর কিছুটা চাপ আসতে পারে, এবং যার কারণে কিন্তু আপনি সাময়িকভাবে কিছুটা নাজেহাল হয়ে পড়বেন এবং মানসিক অস্থিরতা কাজ করবে। এই দিক থেকে আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনার প্ল্যানিং বা পরিকল্পনা কাউকে তেমন বলতে যাবেন না, নাহলে কিন্তু আপনার করা প্ল্যানিং বা পরিকল্পনা ভেস্তে যেতে পারে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে সাবধানতা অবলম্বন করা উচিত। পরিবারের সাথে আজ বেশি সময় কাটানোর প্রয়াস করুন, সেটাই আপনার জন্য ভালো হবে এবং মানসিক শান্তি আপনি কিন্তু অনুভব করবেন। কর্মের জায়গায় আজ অন্য কারোর কারণে কিছু সমস্যা আসতে পারে, কর্মক্ষেত্রে উন্নতির পথে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এবং সহকর্মীদের সঙ্গে আজ আপনার সম্পর্কের কিছুটা অর্থাৎ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্কের কিছুটা অবনতি দেখা দিতে পারে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য দিনটা আজকের দিনে ভালো বলা যায়। আজকের দিনে সার্বিকভাবে পড়াশোনায় মন বসাতে পারবেন, আশানুরূপ রেজাল্ট করতে পারবেন। আজকের দিনে যদি কোনো এক্সাম থেকে থাকে, সেই এক্সামে কিন্তু আশানুরূপ রেজাল্ট করতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তাছাড়াও নতুন কোনো জায়গায় অ্যাডমিশন হতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো এবং মধুরময় কাটবে। দাম্পত্য জীবনে আজকের দিনে সুখ শান্তি বিরাজ করবে। দীর্ঘদিন ধরে যদি কোনো ঝামেলা অশান্তি থেকে থাকে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে থাকে, সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। তবে দাম্পত্য জীবন সম্পর্কিত বিষয়ে যদি কোনো মামলা মোকদ্দমা চলে থাকে, সেই মামলা মোকদ্দমা কিন্তু আজকের দিনে আপনার বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই দিক থেকে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া দাম্পত্য জীবন মোটামুটি সুখের। অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনো যেতে পারে, তবে অবশ্যই একটুখানি যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা রয়েছে। ভালো করে খোঁজ খবর নিয়ে কিন্তু কথাবার্তা এগোনো উচিত, না হলে কিন্তু কিছুটা সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি শুভপ্রদ। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন, আনন্দপূর্ণ কিছু মুহূর্ত কাটতে পারে। আজ জীবনসঙ্গীর থেকে আপনি কিছু ভালো উপহার পেতে পারেন, যার কারণে আপনার মন কিছুটা আনন্দিত হয়ে উঠবে, মনের মধ্যে খুশি বিরাজ করবে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। স্বাস্থ্যজনিত সমস্যা তেমন কিছু নেই, তবে বিকেলের পরবর্তী সময়ের পর থেকে কিন্তু গোড়ালিতে বা গোড়ালির আশেপাশে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। হাঁটা চলার ক্ষেত্রে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কোথাও পা মচকে গিয়ে হঠাৎ করে আঘাত লাগতে পারে। এই দিক থেকে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা উচিত। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন, তাহলে সার্বিকভাবে আপনি লাভবান হবেন। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবল মাত্রায় রয়েছে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ কাটতে চলেছে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 8, শুভ রং হলো গোলাপি, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 6:18 থেকে বেলা 11:33 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। তুলা রাশি তুলা লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য মোটামুটি শুভ ফলদায়ক হতে চলেছে। আজ আপনি সামাজিক জীবনে কিছুটা উন্নতি করতে পারবেন, অর্থাৎ সমাজসেবামূলক কাজকর্মের কারণে আজ আপনার জীবনে উন্নতি ঘটবে, যার কারণে আজ অন্যদের জন্য কাজ করা বা পরোপকারে ব্যাপারে আপনার বিশেষ আগ্রহ কিছুটা দেখা যাবে, এবং সামাজিক কাজকর্মের কারণে আজ আপনার সামাজিক প্রেক্ষাপটে মান সম্মান কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। যারা ট্রাভেল, ট্যুর, রাজনীতি বা কমিউনিকেশন ইত্যাদি কাজের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু এইসব কাজের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ আপনি পেতে পারেন। সার্বিকভাবে এই ধরনের কাজের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে।
সরকারি কাজে আজ আপনি সফল হতে পারেন, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা করছেন, কোনোভাবেই কর্ম পাচ্ছিলেন না, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আশার আলো দেখতে পারেন। কোথাও যদি আজ ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রে আজ কিন্তু সফলতা পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আজ নতুন কাজের অর্ডার বা টেন্ডার পেতে পারেন। ব্যবসায়িক দিক থেকে আজ আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের অর্থ বিনিয়োগ করতে পারেন, সার্বিকভাবে এই দিক থেকে সফলতা পাবেন। আজ আপনার এনার্জি লেভেল ভালো থাকায় আজকের দিনে নিজের মতো করে আপনি কাটাতে পারবেন। আজ নতুন লোকজনের সাথে আপনার সম্পর্ক বা পরিচিত তৈরির দ্বারা আপনি কাজ বা জীবনে অগ্রগতি কিছুটা লাভ করতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। শিক্ষার্থীদের আজ নিজেদের কাজের সমীক্ষা করা জরুরি, পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগী হওয়া প্রয়োজন রয়েছে। এর সাথে নিজের এনার্জি ও সময় সঠিকভাবে ব্যবহার করছেন কি না সেই ব্যাপারেও কিন্তু আজ ভাবনা চিন্তা করা আপনার জন্য লাভদায়ক হতে পারে। কর্মক্ষেত্রে অন্য কারোর কারণে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, সহকর্মীদের দ্বারা কিছুটা শত্রুতা তৈরি হবে কর্মক্ষেত্রে, এবং যার কারণে কিন্তু সার্বিকভাবে কর্মের জায়গায় আপনার উন্নতির পথ কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে। তাই চেষ্টা করুন কারোর সাথে বিবাদে না জড়ানোর বা সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার, সেটাই কিন্তু আজকের দিনে আপনার জন্য বেশ ভালো হবে। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত। কর্মক্ষেত্রে আপনার কর্ম সংক্রান্ত বিষয় চিন্তার কারণে পারিবারিক দিক থেকেও আজকের দিনে কিন্তু কিছুটা অশান্তি হতে পারে। আজ আপনার মন মেজাজ কিছুটা খারাপ থাকার কারণে পারিবারিক জায়গা থেকেও কিছুটা সম্পর্কের অবনতি, পারিবারিক জায়গা থেকে হঠাৎ করে ঝামেলা অশান্তি বৃদ্ধি পাওয়া, এই বিষয়গুলো কিন্তু আজকের দিনে দেখা দিতে পারে। অবশ্যই এই দিক থেকে সচেতন থাকুন। চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা আনন্দপূর্ণ মুহূর্ত কাটানোর, জীবনসঙ্গীর সঙ্গে সব কিছু খোলামেলা আলোচনা করুন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো যাবে। নচেৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, এই দিক থেকে অবশ্যই আজকের দিনে সতর্কতা অবলম্বন করা উচিত। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। প্রেম জীবনে এমন কোনো কাজ না করার চেষ্টা করুন যার ফলে সঙ্গীর সাথে সম্পর্কের তিক্ততা বাড়ে। অবশ্যই দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজকের দিনে কিছুটা মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। অবশ্যই সেই সমস্যাগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, দুজনে আলোচনা করে কিন্তু সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে বিশেষ খেয়াল রাখতে হবে, বিশেষ করে বুকের বাঁদিকে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং তার পাশাপাশি ডান চোখের সমস্যায় আজকে কিন্তু কিছুটা ভুগতে হতে পারে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য মোটামুটি শুভপ্রদ। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 5, শুভ রং হলো লাল এবং শুভ সময় হলো বিকেল 4:46 থেকে সন্ধে 7:41 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আপনি যদি কম্পিউটার বা টেকনোলজি বা সার্ভিস প্রোভাইডিংয়ের চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ আপনার ইনকাম বৃদ্ধির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। অর্থাৎ আজ আপনার ব্যবসায়িক মুনাফা বৃদ্ধি পাবে, উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। সেই সঙ্গে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো জব করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভ সম্ভাবনাময়। সার্বিকভাবে আজকের দিনে কিন্তু আর্থিক লাভ আপনার হওয়ার চান্সেস অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। আজ আপনার উপার্জন বাড়ার সাথে সাথে খরচ কিছুটা কম হবে এবং সঞ্চয় কিছুটা বৃদ্ধি পাবে। এর সাথে আজ কিন্তু সঠিক জায়গায় বিনিয়োগের চান্সও পেতে পারেন। অর্থাৎ আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার ব্যবসায়িক সূত্রে বা কর্মসূত্রে কোথাও বিনিয়োগ করবেন ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিনটাকে আপনি কিন্তু পিক করতে পারেন। কর্মের ক্ষেত্রে আজ আপনার কর্মক্ষেত্রে বাধা না এলেও কিছুটা কর্মের জায়গায় সমস্যা তৈরি হতে পারে। হঠাৎ করেই কিছুটা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে বিলম্ব দেখা দিতে পারে এবং যার কারণে কিন্তু আপনাকে কিছুটা সমস্যা আজকের দিনে ভোগ করতে হবে। তাই অবশ্যই উপযুক্ত পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আটকে থাকা কাজে আজ আপনি গতি ফিরিয়ে আনতে অবশ্যই সঠিক প্ল্যানিং করুন, সেটাই কিন্তু জরুরি আজকের দিনে। কর্মের জায়গায় আজ মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে আজ প্রমোশন হতে পারে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য মোটামুটি শুভ ফলদায়ক হতে চলেছে। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ আপনার কিন্তু পড়াশোনায় অধিক মনোযোগী হওয়া প্রয়োজন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের জায়গাটায় কিছুটা ডিস্টারবেন্স আজকের দিনে দেখা দিতে পারে। পড়াশোনায় মন না বসা, হঠাৎ করে একটা চঞ্চলতা তৈরি হওয়া, বিশেষ করে
বিকেলের পরবর্তী সময় কিছুটা সমস্যা দেখা দেবে। এই দিক থেকে আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই, তবে পড়াশোনা বিষয়কে কেন্দ্র করে রাত্রেবেলায় আপনার পিতামাতার সঙ্গে আপনার মনোমালিন্য কিছুটা বাড়তে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে কিছুটা সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা জরুরি। দাম্পত্য ও প্রেম জীবনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য প্রেম জীবনে সঙ্গীর সাথে বন্ডিং বেশ মজবুত হবে আজকের দিনে। তার পাশাপাশি আগামী দিনেও বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজনের আজ কোনো প্ল্যানিং করতে পারেন, অর্থাৎ ভবিষ্যতের কোনো আনন্দ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের দিনে কোনো শুভ পরিকল্পনা করতে পারেন এবং যেটা সার্বিকভাবে আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফলদায়ক। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা আজকের দিনে প্রবল মাত্রায় রয়েছে। সেই সঙ্গে আজ আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, পুরনো প্রেমে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে যদি চলে থাকে সেই সমস্যার সমাধান কিন্তু আজকের দিনে আপনি খুঁজে পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ওভারঅল দিনটা মোটামুটি শুভ ফলদায়ক হতে চলেছে, তবে সকালের দিকে হঠাৎ করেই স্ত্রী বা স্বামীর সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি মতানৈক্য দেখা দিতে পারে। এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা প্রেম এবং দাম্পত্য উভয় ক্ষেত্রেই ভালো যাওয়ার চান্সেস রয়েছে। আজ নিজের কাছের মানুষদের সাথে মন খুলে কথা বলার চেষ্টা করুন। স্বাস্থ্য ঠিকঠাক থাকার সম্ভাবনা আজকের দিনে রয়েছে, স্বাস্থ্যজনিত সমস্যা খুব একটা আজকের দিনে ভোগাবে না, তবে পেটের গোলযোগ বিকেলের পরবর্তী সময় কিছুটা আপনাকে ভোগাতে পারে। এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে যে কোনো ধরনের তেল মশলাযুক্ত খাবার বা রিচ খাবার থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় আজকের দিনটা আপনার জন্য খুব একটা শুভ ফলদায়ক হবে না। মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে আজকের দিনটাকে ইগনোর করুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও যারা অবিবাহিত রয়েছে, দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছেন, কোনোভাবেই শুভ সংবাদ পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। বিশেষ করে বেলা 11টার পর থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা আজকের দিনে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। তার পাশাপাশি আপনি যদি নিয়মিত লটারি কাটেন বা ফাটকা বা জুয়ার সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনি লাভদায়ক হবেন। তার পাশাপাশি আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারি সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 3 এবং শুভ রং হলো 81। সেই সঙ্গে আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 8:55 থেকে সকাল 9:31 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। ধনুরাশি ধনুলগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ কাটতে চলেছে। আজ আপনি আপনার জ্ঞান অর্জনের কিছু সুযোগ পাবেন, আজ সদ্গুরু লাভ হতে পারে, কোনো আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতি আপনার কিছুটা আগ্রহ বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আজ আপনার জীবনে সদ্গুরুর সান্নিধ্য লাভ ঘটবে। নতুন নতুন জিনিস জানার ও শেখার প্রতি আগ্রহ দেখা দেবে আপনার মনে। ব্যবসায়িক দিক থেকে আজ আপনার ভাগ্য আপনার সাথে থাকবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ আজকের দিনে করা যেতে পারে, নতুন কোনো ব্যবসা আজকের দিনে শুরু করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সার্বিকভাবে আপনি সাফল্য পাবেন। তার পাশাপাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকলে, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূর করার দিকে নজর দেওয়ার প্রয়াস করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, কাজের জায়গায় কোনো কাজে অতিরিক্ত সময় লাগার সম্ভাবনা রয়েছে এবং যার কারণে সহকর্মীদের দিক থেকে কিছুটা ঠাট্টা বিদ্রুপ এই ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, তবে লাগাতার প্রয়াসের মাধ্যমে আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনে। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন, তাই অবশ্যই স্বাস্থ্যের দিকে বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে পেটের গোলযোগ আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে। তার পাশাপাশি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, রক্তপাতজনিত ছোটোখাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আজকের দিনে কিন্তু কিছুটা রয়েছে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। কোথাও ভ্রমণ করার সময় অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
কর্মের জায়গায় আজ আপনার প্রয়াস আপনাকে সফলতা এনে দেবে, অর্থাৎ কর্মের জায়গায় যে কোনো কাজকে কমপ্লিট করার একটা একাগ্রতা আজ কিন্তু আপনাকে আপনার কর্মের জায়গায় সফলতা এনে দেবে। আজ উপার্জন কিছুটা বাড়তে পারে, উপার্জন বৃদ্ধি হওয়ার পাশাপাশি আজ কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে, প্রমোশন হওয়ার চান্সেসও কিন্তু আজকের দিনে অনেকটাই দেখা যাচ্ছে। খরচের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে আজকের দিনে, এবং সেই সঙ্গে অযথা খরচ এড়িয়ে চলার প্রয়াস করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইলে আজকের দিনে করতে পারেন, যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা লগ্নি আজকের দিনে করা কিন্তু আপনার জন্য আদর্শ। আজ কোনো ক্ষেত্রে পরিবারের সহযোগিতা পাবেন, অর্থাৎ আজ যে কোনো প্রবলেমে যদি আপনি জড়িয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু আজ পারিবারিক দিক থেকে বিভিন্ন ধরনের সাহায্য পাবেন, এবং যার কারণে কিন্তু সেই প্রবলেমটাকে খুব সহজেই ওভারকাম করতে সক্ষম হবেন। কারোর থেকে কোনো আর্থিক সাহায্য আজকের দিনে পেতে পারেন, হয়তো আপনি কোথাও লোনের চেষ্টা করেছিলেন বা আপনি আপনার বন্ধুবান্ধব বা চেনা পরিচিত কারোর কাছে আপনি অর্থ সাহায্য চেয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ তাদের দিক থেকে আপনি অর্থ সাহায্য পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। তাছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন আজ রোমান্টিকতায় ভরপুর থাকবে, দাম্পত্য জীবনে সুখশান্তি বিরাজ করবে। দীর্ঘদিন ধরে যদি কোনো ঝামেলা অশান্তি চলে থাকে সেই ঝামেলা অশান্তির আজকের দিনে কিন্তু অবসান ঘটবে। প্রেম জীবন আজকে সুখময় কাটবে, প্রেম জীবনে কোনো সমস্যা আজকের দিনে তেমনভাবে নেই। তবে সন্ধ্যের পরবর্তী সময় জীবনসঙ্গীর সাথে যদি কোথাও ছোটোখাটো ভ্রমণে বেরোতে পারেন সেটা আজকের দিনে প্রেম জীবনকে আরও মধুরময় করে তুলবে, এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত। অবিবাহিতদের ক্ষেত্রে আজকে বিবাহের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, তার পাশাপাশি যারা দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে, আজকের দিনে এই ধরনের কোনো আলোচনা এগোতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 6, শুভ রং হলো 81, এবং শুভ সময় হলো দুপুর 2:28 থেকে বিকেল 5:42 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মকর রাশি মকর লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ কাটতে চলেছে। আজ আপনার ইনকাম কিভাবে আরও বাড়ানো যায় সেই চেষ্টা করা উচিত, সেই চেষ্টা করুন যাতে আপনার উপার্জন কিছুটা বাড়ে। অবশ্যই প্রয়াস করুন খরচ কমানোর, খরচের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে আজকের দিনে। অযথা খরচ যত কম হয় সেই চেষ্টা করুন। কোথাও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাইলে বা ইনভেস্ট করতে চাইলে আজ করতে পারেন, সার্বিকভাবে আজ আপনি লাভবান হবেন। বিশেষভাবে শেয়ার মার্কেটের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন বা শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে চাইলে আজকের দিনে করতে পারেন। তার পাশাপাশি জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটা বেশ শুভপ্রদ, এই দিক থেকে আজকের দিনে কিন্তু বেশ কিছু শুভ ফল আপনি পেতে পারেন। আগত দিনে কিছু খরচ বাড়তে পারে, তাই অবশ্যই চেষ্টা করুন যাতে আগত দিনে খরচের জন্য আপনি কিছুটা আগ্রিম প্ল্যান করে রাখতে পারেন এবং আপনার খরচ কিছুটা সাশ্রয় হয়। এই দিক থেকে আজকের দিনটা কিন্তু কিছুটা সতর্কতার সহিত প্ল্যানিং করে দিনটাকে অতিবাহিত করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি কোনো প্রকার কাঁচামালের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন কিংবা ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন বা আনাজ ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন, যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য কিছুটা প্রতিকূল কাটতে চলেছে, এবং সেই সঙ্গে কিছু সমস্যা হঠাৎ করে অযাচিতভাবে আপনার সামনে আসতে পারে বা উত্থাপন হতে পারে। তবে সেটাকে কিন্তু শান্ত মাথায় সমাধান করার চেষ্টা করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ নিজের ভুল থেকে শিক্ষা নিতে চেষ্টা করুন, বা নিজের ভুল থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অদূর ভবিষ্যতে সেটা আপনার জন্য ভালো হবে। এবং নিজের কাজ নিজে করে ফেলার প্রয়াস করুন, তাতে কে কী ভাবলো বা কে কী বললো তা নিয়ে মাথা ঘামাতে যাবেন না, নাহলে কিন্তু সমস্যা আপনারই বাড়বে, এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত। আজ চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করে থাকলে কিংবা চাকরির জায়গায় কিছু পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করে থাকলে তাতে কোনো খুশির খবর পেতে পারেন। বহুদিন ধরে হয়তো আপনি আপনার কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন, কোনোভাবেই হচ্ছিল না, সেক্ষেত্রে আজকের দিনে এই ধরনের কোনো শুভ সংবাদ আপনি পেতে পারেন। কর্ম পরিবর্তন করতে চাইলে আপনি আজকের দিনে করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। হার্ডওয়ার্কের সাথে বা স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে, তাহলে কর্মক্ষেত্রে খুব সহজেই খুব দ্রুততার সহিত সফলতা পাবেন এবং সার্বিকভাবে আজ আপনি লাভবান হবেন। দাম্পত্য জীবনে আজ জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, সারাদিনই কম বেশি ছোটোখাটো ঝামেলা অশান্তি লেগে থাকবে, বিশেষ করে গৃহের কিছু দামি আসবাবপত্র ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে
ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। এই দিক থেকে আজকের দিনে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়াও শ্বশুর বাড়ির দিক থেকে আজকের দিনে হঠাৎ করে অযাচিতভাবে কিছু সমস্যা উত্থাপন হতে পারে আপনার সামনে, সেটাকে শান্ত মাথায় ডিল করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি শুভপ্রদ, তবে প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ আপনাদের প্রেমের সম্পর্কের অবনতি ঘটাতে পারে, এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া একদমই উচিত হবে না, সেটা যে কেউ হতে পারে, আপনার গুরুজন হোক বা আপনার বন্ধুবান্ধব হোক, যে কেউ হতে পারে, তৃতীয় কোনো ব্যক্তিকে কিন্তু আজকের দিনে প্রেম জীবনে প্রবেশ করতে দেওয়া একদমই উচিত হবে না, এই দিক থেকে আজকের দিনে সদা সতর্ক অবলম্বন করতে হবে। আজ ব্যবসায়িক দিক থেকে গ্রাহকদের সাথে সম্পর্ক মজবুত করার দিকে নজর দিতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বেশ ভালো বলা চলে, যে কোনো ধরনের নতুন কোনো অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা আদর্শ, যে কোনো ধরনের সুপ্ত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আজকের দিনে পূর্ণ হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। তবে সন্ধ্যের পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, যার কারণে কিছুটা সাময়িকভাবে সমস্যা দেখা দেবে, পড়াশোনায় মন বসতে চাইবে না, এই ধরনের সমস্যা ছোটোখাটো দেখা দেবে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা হলো 4, শুভ রং হলো সাদা এবং শুভ সময় হলো বেলা 10:20 থেকে বিকেল 4:38 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার শুধুমাত্র লাভ অর্জনের, তাই সকালে ঘুম থেকে উঠে প্ল্যান করুন কি কাজ করলে বা কিভাবে কাজ করলে লাভ বেশি পাওয়া যাবে, সেই অনুযায়ী আজকের দিনটাকে কিন্তু সঠিকভাবে পরিকল্পনা করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। এবং সার্বিকভাবে দেখবেন সারা দিনটাই কিন্তু আজকের দিনে আপনি সফলতা পাবেন বা সার্বিকভাবে আজকের দিনে আপনি লাভবান হবেন। আজ কিন্তু আপনার খাদ্য বা পানীয় বা হোটেল বা রেস্তোরাঁ ইত্যাদির সাথে যুক্ত কাজে আপনার ভালো লাভ হতে পারে। নিজের কাজে নতুনত্ব বা নতুন কোনো লোকজন নিজের কাজের সাথে যুক্ত করলে আজ ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার, এই দিকটাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে। আজ দাম্পত্য ও প্রেম জীবনকে সুন্দর ও রোমান্টিক বানাতে নিজের আচার ব্যবহার ভালো করার চেষ্টা করুন। এমন কোনো রাফ ব্যবহার করবেন না যার কারণে আপনার মনের মানুষটি বা আপনার বিপরীত প্রান্তের মানুষটি আঘাতপ্রাপ্ত হয়, বিশেষ করে এটা দাম্পত্য জীবন বা প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে প্রযোজ্য। অর্থাৎ আজ আপনার প্রেম জীবনে পার্টনারের সঙ্গে এমন কিছু আচার ব্যবহার করবেন না যার কারণে আপনার পার্টনার হার্ট হতে পারে, বা আপনার বিবাহিত জীবনে দাম্পত্য সঙ্গী সেই সঙ্গীর সাথে এমন কিছু ব্যবহার করবেন না যার কারণে তার মনোকষ্ট কিছুটা বাড়তে পারে, এই দিক থেকে আজকের দিনে কিন্তু একটুখানি মাথায় রাখা উচিত। সেই সঙ্গে আজকের দিনে আপনি আপনার জীবনসঙ্গীকে ছোটো কোনো উপহার প্রদান করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনে আপনার সঙ্গীর জন্য আজ আপনার ছোটো কোনো উপহার আপনাদের সম্পর্ককে মধুর বানাতে সহায়তা করতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বিশেষ নজর রাখা প্রয়োজন। গাড়ি বাড়ি বা পরিবারের আনন্দের জন্য কিছু কেনাকাটা করতে পারেন, বা বহুদিন ধরে আপনি কোনো বাড়ি ক্রয় করবেন ভাবছেন বা সম্পত্তি ক্রয় করবেন ভাবছেন, বা বহুদিন ধরে হয়তো আপনার কোনো গাড়ির শখ রয়েছে, সেক্ষেত্রে আজকের দিনে সেই ধরনের শখ বা ইচ্ছে পূরণ হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। সেই সঙ্গে বাড়ির আনন্দের জন্য বা বাড়ির সাজানোর জন্য কোনো আসবাবপত্র আজকের দিনে ক্রয় করতে পারেন, এতে আপনার খরচ কিছুটা বাড়লেও আপনার মন কিছুটা খুশি হবে বা আনন্দিত হবে। কাজের জায়গায় আপনার পরিশ্রমের ফল আজ আপনি সার্বিকভাবে পাবেন। কাজে ভালো ফলাফল পেতে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং অধিক পরিশ্রম না করে স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, সেটাই কিন্তু আপনার জন্য ভালো। নিজের কাজে সাফল্য পেতে আজ ভাগ্যের সহায়তা পাবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা চাপের হতে চলেছে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মনোযোগের অভাব, পড়াশোনায় মন বসতে চাইবে না, একটা চঞ্চলতা তৈরি হতে পারে, এবং সেই তার পাশাপাশি নতুন কোথাও যদি অ্যাডমিশন নেওয়ার থাকে কোনো বিষয়, সেক্ষেত্রে আজকের দিনে কোনো অদৃষ্ট ব্যাঘাত কাজ করবে, হঠাৎ করেই কিন্তু সেই কাজটা ইন্টারাপ্ট হতে পারে, কমপ্লিট করতে নাও পারেন, এই ধরনের বিষয়টা কিন্তু আজকের দিনে আপনার জীবনে দেখা দিতে পারে। অবশ্যই আজকের দিনে পজিটিভ ভাবনার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো, যার দ্বারা অতিরিক্ত পরিশ্রম করতে আপনি সক্ষম হবেন, এবং ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু আজ আপনার আর্থিক উপার্জনের থেকে বা আর্থিক লাভের থেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে।
তবে আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন, সার্বিকভাবে আপনি লাভবান হবেন। তার পাশাপাশি আজ স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো সমস্যা না দেখা দিলেও আজ মাইগ্রেনের সমস্যায় কম বেশি আপনাকে কিছুটা ভুগতে হবে, মাথার ব্যথা বেদনা আপনাকে কিছুটা ভোগাবে আজকের দিনে, তার পাশাপাশি বাতের ব্যথা বেদনায় কিন্তু কিছুটা কষ্ট পেতে পারেন। এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই বাড়তি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন। ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা আজকের দিনে প্রবল মাত্রায় রয়েছে, এই দিক থেকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাটে পুলিশি ঝামেলা বা হয়রানির শিকার হতে পারেন, পুলিশি ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরত্ব বজায় রাখুন। পুলিশি ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আজ আপনার আর্থিক ক্ষতির কিছুটা কারণ হতে পারে, এই দিক থেকে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা জরুরি। আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা হলো 6, শুভ রং হলো নীল, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 2:15 থেকে বিকেল 5:12 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মীন রাশি, মীন লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময়। আজ আপনার কারোর সাথে যদি ঝগড়া বিবাদ থেকে থাকে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কোনো কারোর সাথে ঝগড়া বিবাদ বা ঝামেলা অশান্তি চলে থাকে, সেক্ষেত্রে আজ কিন্তু সেই ঝামেলা অশান্তি বা ঝগড়া বিবাদের অবসান ঘটবে। তার পাশাপাশি আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে থাকেন বা পুলিশি হয়রানির শিকার হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে সেই সংক্রান্ত ঝামেলার বা সেই সংক্রান্ত বিবাদ থেকে কিন্তু মুক্তি লাভ ঘটবে আজ আপনার। তার পাশাপাশি আজ আপনার তিক্ত হয়ে যাওয়া সম্পর্ক ঠিক করার সুযোগ পাবেন, বিশেষ করে আত্মীয় স্বজন বা পরিবারের কারোর সঙ্গে যদি সম্পর্কের তিক্ততা এসে থাকে, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু সেই সম্পর্ক ঠিক করার কিছুটা সুযোগ আপনি পেতে পারেন। তাই আপনি চেষ্টা করলেই আপনাদের সেই তিক্ততার সম্পর্ক কিন্তু মাধুর্যতায় ভরে উঠতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, বিশেষ করে কোনো খাদ্য বা প্রাণীয় বা নিত্য কোনো প্রয়োজনীয় সামগ্রী এবং চাষবাসের কাজের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে বিশেষ কিছু ভালো ফল পেতে পারেন। আজ কিন্তু ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে, তার পাশাপাশি ব্যবসায়িক দিক থেকে কিন্তু আজ আপনি প্রতারিত হতে পারেন, এই দিক থেকে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার হলে বা যে কোনো ধরনের কোনো কাগজপত্রে সিগনেচার করার হলে অবশ্যই খুঁটিয়ে পড়ে যাচাই করে তারপরেই, এবং সেটা নিজে ফিজিক্যালি করার চেষ্টা করুন, কারোর দ্বারা কিন্তু করার চেষ্টা করবেন না, নাহলে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ সমস্যাদায়ক হতে চলেছে। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি অন্যের অধীনে কর্ম করে থাকেন বা চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভ ফলদায়ক। আজ কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা আপনার ঘটতে পারে, সহকর্মীদের দিক থেকে আজকের দিনে বেশ কিছু সাহায্য পাবেন, তার পাশাপাশি কর্মক্ষেত্রে আজ বেতন বৃদ্ধির সম্ভাবনাও প্রবল মাত্রায় রয়েছে। সেই সঙ্গে আজ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা চরম মাত্রায় রয়েছে, এবং আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আজ কিছু নতুন অর্থ উপার্জনের পথ আপনার সামনে উন্মুক্ত হতে পারে বা উন্মোচন হতে পারে, সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলে কিন্তু আজকের দিনটা আপনার জন্য সার্বিকভাবে বেশ ভালো বা শুভ ফলদায়ক হবে। তবে আপনি যদি অনলাইন কোনো ট্রানজ্যাকশন করেন, সেটা হতে পারে আপনার বিজনেস বা হতে পারে আপনি ইনস্ট্যান্ট কোনো আর্জেন্ট কারণে আপনি অনলাইন ট্রানজ্যাকশন করতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু ট্রানজ্যাকশন করার সময় অবশ্যই বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আর্থিক প্রতারণার শিকার হতে পারেন বা অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেটা যে কোনো কারণেই হোক না কেন, আজকের দিনে চেষ্টা করুন যে কোনো ধরনের অনলাইন ট্রানজ্যাকশন থেকে বিরত থাকার, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া ওভারঅল এই দিক থেকে তেমন কোনো সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা আপডাউনের মধ্যে দিয়ে যাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, মিসগাইড হওয়া বা তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে সন্দেহ দানা বাঁধা, এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু আজকের দিনে সমস্যা কিছুটা আসতে পারে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি দেখা দিতে পারে। অবশ্যই এই দিক থেকে আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করুন। আজ কিন্তু আপনার প্রেম জীবনের সম্পর্ককে নিয়ে আজ আপনার বন্ধুবান্ধবের দ্বারা আপনি কিছুটা নেগেটিভ কথাবার্তা পেতে পারেন বা তাদের থেকে নেগেটিভ কোনো কিছু শুনতে পারেন, এবং যার কারণে মানসিক উৎকণ্ঠা আজকের দিনে আরও কিছুটা বেড়ে যাবে। আজ মৌন থেকে নিজের কাজে ফোকাস করার চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেন এবং সার্বিকভাবে সফলতা পাবেন। নিজের আচার ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে,
পারিবারিক বা দাম্পত্য জীবনে আজ হালকা কিছুটা অশান্তি দেখা দিতে পারে, বিশেষ করে দুপুরের পরবর্তী সময়। দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, তবে সেটা বিকেলের পরবর্তী সময় কিন্তু মিটে যাবে। অবশ্যই এই দিক থেকে আজকের দিনটা মোটামুটি বেশ ভালো বা শুভপ্রদ, তাই চেষ্টা করুন যাতে অন্তত আপনার কারণে যেন পরিবারে কোনো অশান্তির সৃষ্টি না হয়। শিক্ষার্থীরা, অর্থাৎ আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ নিজেদের পড়াশোনার প্রতি বিশেষ কোনো সমস্যার সমাধান শিক্ষক বা গুরুর দ্বারা আপনি পেতে পারেন এবং এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো, যার ফলে আপনি মানসিক চাপের থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই আজকের দিনে সচেতন না থাকলে শরীর কিছুটা অসুস্থ হতে পারে, বিশেষ করে গ্যাস্ট্রিক প্রবলেম বা লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম আজকের দিনে আপনাকে কিছুটা ভোগাতে পারে, এই দিক থেকে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি কোনো নতুন কোথাও অ্যাডমিশন করে নেবেন ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিনে এই ধরনের কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় আজ কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে, সেই সঙ্গে আজ পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছুটা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, তাই অবশ্যই আজকের দিনে একটুখানি সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভ ফলদায়ক হতে চলেছে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 9, শুভ রং হলো গোলাপি এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 9:39 থেকে দুপুর 3:55 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।